নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ সকাল থেকে জেলাগুলির আকাশ মেঘলা, সাগরে নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, ফলে হু হু করে বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি নিম্নচাপের জেরে আজ উত্তরসহ দক্ষিণের বেশ কিছু জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আসুন এবার আমরা জানবো যে নিম্নচাপের জেরে আজ কোন কোন জেলায় হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় আকাশ থাকবে পরিষ্কার, এর পাশাপাশি জানবো যে আজকে দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই বিষয়ে। তো বন্ধুরা, এই সব কিছুই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবর সবার আগে আপনাদের মোবাইলে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন, আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ক্রমাগত ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল বাংলার মানুষ, তবে ইতিমধ্যেই স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আজকেই 5 জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে দাবদাহের সঙ্গে বাড়তে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও, এবং তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 92%। আজ সকালে দেওয়া আবহাওয়ার খবরে বলা হয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা ছাড়া উত্তরের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী 3-4 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা উপরে থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের 3 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার সকালের মধ্যে শুকনো থাকবে দক্ষিণের বাকি সবকটি জেলার আবহাওয়া। আগামী 2 দিনের মধ্যে বাড়বে দক্ষিণের তাপমাত্রাও, তবে তারপর 3 দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া, কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দাবদাহ চলবে সারা দিন জুড়ে। আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অত্যাধিক গরমে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পেরোতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অফিস সূত্রে খবর, মূলত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে ব্যর্থ হয়েছে। অশনি সাইক্লোনটি তৈরি হলেও তা কার্যত দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, আর এই ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে গিয়েছে, ফলে এরাজ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।